হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ইউ অল টু দ্য পিকুস ব্লগ শো। চলে এসি সকাল সকাল আর একটা নতুন ব্লগ নিয়ে। অনেকদিন পরে ব্লগ স্টার্ট করছি, অনেক কিছু অলরেডি রান্না হয়ে গেছে, অনেক কিছু রান্না চলছে, তো তোমাদেরকে একটু দেখিয়ে নেবো। তার আগে আমি একটা রান্না বসিয়ে নেবো। সে চলছে মাংসের আলু ভাজা। ডাঁটা তো সকালেই কাটা ছিল, সেই সময় সর্ষে দিয়ে ডাঁটা চচ্চড়ি করবো। সর্ষে দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, অল্প একটু পেঁয়াজ দিয়ে। এখানে অলরেডি মাছ ঝাল হয়ে গেছে, আর এটাতে কী আছে দেখা যাক। এটাতে আছে আমার ফেভারিট জিনিস, দ্যাট ইজ আলু পোস্ত। অনেক যুগ পরে একদিন আলু পোস্ত বানিয়েছি। এখানে আছে পাঁচ রকমের ভাজা, এখানে আছে মায়ের এই ডিশটা আমাদের সবার খুব পছন্দ, তাই আমি মাকে দিয়ে দিয়েছি হ্যান্ডওভার। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। ডাল সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আছে আমার স্পেশাল পায়েস। এখানে চাটনি হবে, চিকেন হবে। তো এই হচ্ছে আজকের প্ল্যানিং, অল্পের মধ্যে দিয়ে, কিছু করার নেই, ফট করে প্ল্যানিং চেঞ্জ হয়ে গেছে। ফুটি এসছে, আর এটা কি লাল লাল রঙের ফুল ফুটবে কি জানি, দেখা যাক। তিনটে মাথা হয়েছে, কুড়ি এসছে, আলটিমেটলি এটাই হলো। আর বাকি দুটোর মধ্যে একটা ভেঙে গেল ঝড়ে, আর একটা ক্যাকলাস হয়ে আছে। এটা রোজা এত ভালো পাচ্ছে বলে এটাতেই হয়েছে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি, আমি আর বাবা যাচ্ছি গ্যাস আনতে। রান্না করতে করতে গেছে, গ্যাস শেষ হয়ে আমাদের। মাম কত বড় হয়ে গেছে, ওই আত্মা দাও দাও দাও, ও তো ও তো ও তো উঠবে না, কে উঠবে, ওঠো ন, চলো খাবো। আজ আমরা খাবো সুজি, সুজি কে খাবে, হ্যাঁ হাত খাবো না, সুজি খাবো, সুজি চলো খেতে বসি। তো মাম্মামকে আজকে দেওয়া হয়েছিল সুজি। ও যখন খায় তখন বেশি কথা বলা যায় না, কারণ কি তাহলে ওর মাইন্ড ডাইভার্ট হয়ে যায়। তো এখানে সুজির মধ্যে হচ্ছে গিয়ে খেজুর দিয়ে বানিয়ে দিয়েছিলাম, তার সাথে কয়েকটা ভাত আর এক টুকরো শশা নেওয়া হয়েছিল, আর তার সাথে আমার ছিল পায়েস। দেখো এই দুত্তুটাকে দেখো, খেতে খেতে প্যা প্যা করে উঠে গেল, আর এখন দেখো তার হাসি, দেখো থুথু থুথু হু করে হাসছে। আর এই দেখো দাদু ভাই সারাদিন শুধু বকা খায়, আবার চাদরের উপরে একটা ওড়না পেতে শুয়েছে। অসুবিধা হচ্ছে, তাই বলি ছিরি পটে যাও, নালে সেই বাইরে পটে চল যাও, মাঝে করে দাও একবারই, মাঝে নয় আমাদের তো ছয়, এ কি লোক রে বাবা। আমি বলি ছিরি পটে যাও, নালে বারান্দায় যাও, কোনো কেনি নি ওটা উইদিকো। বাজে মেজো মশাই, দেখো বাজে মেজো মশাই টিভি দেখিয়ে দিচ্ছে। না ফুটবল খেলবে, দূরে যাও দূরে যাও, এদিকে এদিকে এসো। এই হচ্ছে ম্যাডামের খাওয়ার পরবর্তী অবস্থা। যাই হোক, আমরা খুশি যে ম্যাডাম খেয়েছেন, এখন জল খাচ্ছেন, এবার স্নান করবেন, তাই তো। আর ম্যাডামের ঠাম্মি এই হচ্ছে ভিডিও করছে, এটাও ইম্পর্টেন্ট হয়েছে। চলো এবার যাই, জল দেশটা না চিবাচ্ছে, জল খেয়ে পাঠিয়ে দেয়। এবারে এবারে এসে আগেরটাই চেপে দাও। খাবারের পায়ে এখন রিল্যাক্সেশন, আর এই দেখো ম্যাডাম কেমন উঠে যাচ্ছে, দেখো হাঁটুর উপরে চাপ দিয়ে রীতিমতো উঠে যাচ্ছে। থাক ওটো ওটো না দিলে একটু, মানে দিলে একটু ভিডিওটার কোয়ালিটিটা ভালো হয়। এসো এনো এদিকে এদিকে এনো 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 ওটা কালকে ধুতে হবে, এখানে তুলে দিয়েছি। মাই গুডনেস দেখো অবস্থা, কি সুন্দর। তোমারও অরেঞ্জ কালারের, ওর পুরো এই থিমটাই অরেঞ্জ, সুন্দর আসছে। ওটো ওটো ওটো, এই পাপা চলে এসছে, আরেকজনকে দেখে দেখা যাচ্ছে। হ্যাঁ, আলটিমেটলি ম্যাডাম চলে এসেছে, ট্রেনটা ঝুলিয়ে দিয়েছে, কত জিনিসপত্র ব্যাগ নিয়েছে। আমরা যাচ্ছি আজকে কোথায় 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 ভ্যাকসিন নিতে নিতে নিতে।
মুখটা দেখে কি বোঝা যাচ্ছে? কি লক্ষ্মী মাম্মাম হয়ে যাচ্ছে দেখো, জামা আর প্যান্টু পরে খুব গরম, তাই এরকম অদ্ভুত ড্রেস, কিছু পরে নি নিচে খুব গরম। ঘুরো ঘুরো হয়েছে পুরোটা। আচ্ছা ঠিক আছে চল, এখন কাঁদছে পরে করবো, ঠিক আছে? আদিত্য দাদা ভাইয়ের সাথে একবার কথা বলে নাও। ঠিক আছে, তো আমার ব্রেভ গার্ল হচ্ছে গিয়ে ভ্যাকসিন নিয়ে চলে এসেছে, এন্ড শি ইজ ভেরি এক্সাইটেড। দেখো শুধু পায়ের মিনিকে দেখেই কান্না পাচ্ছিল। হ্যাঁ, এবার নেক্সট মান্থে আবার একটা আছে, দুটো আছে, ইনফ্লুয়েঞ্জা অ্যান্ড হচ্ছে গিয়ে টাইফয়েড। বাই দ্য ওয়ে এই ভ্যাকসিনগুলো কিন্তু হচ্ছে গিয়ে ইমিউনাইজেশন শিডিউলের বাইরে এক্সট্রা করে আজকাল নিতে হয়, তো যাদের বাচ্চারা 6 মাস বা 7 মাস তারা অবশ্যই নিয়ে দিও, এগুলো কিনে নিতে হচ্ছে। গরমে সব কেলিয়ে গেছে, এত অবস্থা, কীরকম ঘুমোচ্ছে দুটো। দিদি পাপা ঘুমোচ্ছে না, পাপা কাজ করছে, দিদিকে পেছন দিয়ে ঘুমোচ্ছে। এইখানে মাম্মাম খেতে বসে গেছে রাত্রেবেলায়, দেখতেই পাচ্ছ। আর আজকেও খাবারে আমি মানে চেষ্টা করছি দুটো তিনটে রকমের জিনিস দিতে, যে একটা যদি পছন্দ নাও হয় যেন অন্যটা খেয়ে ওর পেট ভরে, ঠিক আছে? তো এখানে আমি দিয়েছিলাম ওকে হচ্ছে গিয়ে ওটস পোরেজ, আর তার সাথে নিজেও খাচ্ছিলাম যে ওকে দেখানোর জন্য যে হচ্ছে গিয়ে এখন এইভাবে খেতে হয়, বাচ্চারা মানে তোমাদের দেখে খেতে শিখবে, তো সেটা মাথায় রেখে ব্যাপারটা করছিলাম। যাই হোক, বাচ্চার আজকে একটা ইম্পর্টেন্ট ভ্যাকসিনেশন, যেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, সেটাও হয়ে গিয়েছিলো, তো অনেকটা রিল্যাক্সেশনও ছিল, সেই জন্য ঠিকঠাক লাগছিলো যে যাক একটা হেডেক কমলো। আর ও প্রথম দিকটা একটু কান্দাকাটি করলো, কোনো অসুবিধা পরে আর হয়নি। আর এখানে দেখো আমার মাম্মাম কি সুন্দর করে খাচ্ছে, আর একটু লিকুইডই হয়ে গিয়েছিলো তো এরকম ঝোর ছিল। দিদিও কিন্তু ভালোই চামচটা নিয়ে মুখে ঢোকাতে শিখেছে, আর এভাবে ওকে তুলে দিচ্ছিলাম একবার করে, যে কারণ কেউ তো বুঝতে পারছে না যে করতে কী হবে, এরকম করে তুলে দিচ্ছিলাম, তারপরে ও খাচ্ছিল। যাই হোক, যাদের বাচ্চাদের 6 মাস হয়ে গেল তারা অবশ্যই মনে করে এই ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনটা কিনে নেবে, এটা হচ্ছে ইমিউনাইজেশন শিডিউল মধ্যে নয়, এটা আলাদাভাবে কিনে নিতে হবে। আজকের এই ব্লগটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, বন্ধু অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করো। কাল দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে, সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, সবাই বাড়িতে থেকো, বাই বাই।